স্পোকেন ইংলিশ বা ইংলিশ কনভারসেশন দিয়ে যদি আপনি আপনার লাইফের প্যাটার্নটাকে চেঞ্জ করতে চান, লাইফটাকে লিটল বিট ইম্প্রুভ করতে চান এবং আপনার যে সম্ভাবনাগুলো আছে সেটাকে আপনি আরো বেশি প্রসারিত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালাম আলাইকুম, আমি মহসিন উদ্দিন, ফাউন্ডার অফ মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং লন্ডন। আমি দীর্ঘ প্রায় 3 দশক বাংলাদেশে এবং লন্ডনে এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে স্পোকেন ইংলিশ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমার এই অভিজ্ঞতার আলোকে আমি মনে করি যে যে প্রবলেম গুলো আমরা স্পোকেন ইংলিশ বা ইংলিশ কনভার্সেশন শেখার ক্ষেত্রে মোকাবেলা করি এবং এই মোকাবেলাটা আমরা কিভাবে করে প্রবলেমটাকে সলভ করতে পারি সেই বিষয় নিয়ে আমি আমার স্পোকেন ইংলিশ কোর্সটাকে সাজিয়েছি। আপনি যদি মনে করেন যে আসলে কিভাবে করে শত শত মানুষ স্পোকেন ইংলিশের প্রবলেমটা সলভ করলো, প্রায় না জানা থেকে, একেবারে না জানা থেকে আস্তে আস্তে করে কিভাবে করে দ্রুততম সময়ের মধ্যে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে পারে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে জানতে হবে প্রথমে আসলে আপনি ইংলিশটা কেমন করে বলেন, বিদেশিরা আসলে কেমন করে বলে, এটা যেমন গুরুত্বপূর্ণ জানাটা, ঠিক তেমনি ভাবে আপনি কতটা ওইভাবে করে বলতে পারেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। স্পোকেন ইংলিশকে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে সাঁতারের মতো বিবেচনা করি। সাঁতারটা আপনি যত বেশি দেখবেন, যত বেশি দেখবেন তাতে কোনো লাভ হবে না যদি না আপনি পানিতে না নামেন। ফর এক্সাম্পল, আপনার বন্ধু সাঁতার কাটছে, আপনি বছরের পর বছর দেখছেন, আপনার কিন্তু সাঁতার ইম্প্রুভ হবে না, আপনি সাঁতার পারবেন না। ঠিক তেমনি ভাবে স্পোকেন ইংলিশের ক্লাস দেখছেন, ক্লাস দেখছেন, দেখে দেখে আপনি খুব মাথা নাড়াচ্ছেন, তাতে কিন্তু আপনার ইংলিশ ইম্প্রুভ হবে না। ইউ নিড টু অল ইউ নিড টু ডু ইউ নিড টু স্টার্ট। আপনি যখন স্টার্ট করবেন তখন আপনি আপনার নিজের মধ্যে একটা ফিলিংস কাজ করবে, বুঝতে পারবেন যে আসলে কি কি আপনার শেখা উচিত, কি কি ভুল হচ্ছে, এই ভুলগুলো ক্রমান্বয়ে আপনি সমাধান করতে পারবেন। দিস ইজ ফার্স্ট ট্রিপ। সেকেন্ড ট্রিপ হচ্ছে যে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার কিছু কিছু পরিবর্তন আপনি অনায়াসে সহজে দেখতে পাবেন। রাইট, নিয়মিত এভরিডে অল 10 মিনিটস 15 মিনিটস প্র্যাকটিস করলেন তাহলে কিন্তু সেটা আপনার পরিবর্তন নিয়ে আসবে। থার্ড যেটা হচ্ছে যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ILP বা ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যানের মাধ্যমে আপনার কোন কোন বিষয়ে প্রবলেম রয়েছে, সেই বিষয়ে কি কি ওয়েতে আপনি প্রবলেমটা সলভ করতে পারেন। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং প্রত্যেকটা লার্নারের জন্য ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যান রয়েছে। এই ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যানের মধ্যে আমরা লিখে রাখি যে আসলে কার কি কি প্রবলেম আছে, সেই প্রবলেম অনুযায়ী আমরা কাজ করি। আপনি যদি মনে করেন যে আপনার স্পোকেন ইংলিশ স্কিলটাকে দ্রুততম সময়ের মধ্যে আমূল পরিবর্তন করতে চান, তাহলে মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং হতে পারে একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, যেখানে আপনি অত্যন্ত সহজ উপায়ে আপনি স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।